Assalamualaikum everyone, cooking studio by me. Bora moto abar ekta recipe niye hazir hoye gelam. Ajke toiri kore dekhabo Eid special khubi mojadar chicken rezala. Asha korchi shorts recipe te chicken rezala recipe ti apnader bhalo lagbe. Bhalo lagle obosshoi channel ta subscribe kore pashe thaka bell button ti on kore diben porobortti video notification shobar age pete. Ei chicken rezala ta khete etotai mojadar hoy eta apnara ruti porota kingba shada bhater sathe khub shohojei poriboshon kore nite par. Jehetu shamne Eid special এই চিকেন রেজালাটা তৈরি করে নিতে পারেন খুব সহজে পরিবারের সবাই খুব পছন্দ করবে তাহলে চলুন ঝটপট কিভাবে চিকেন রেজালা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক চিকেন রেজালা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের চিকেনের মুরগি নিয়েছি মুরগিগুলোকে এরকম রেগুলার কাট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট সাইজ করে কেটে এখন ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিব তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হবে এ পর্যায়ে আমি এখানে তিন টুকরা তেজপাতা দুইটা দারচিনি তিনটা এলাচ লং দিয়ে দিলাম দুই টুকরা তো মশলাগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে এই তো এই মাঝে কিন্তু আমার পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচের গুঁড়ো অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এখন সবকিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব মশলাটা কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব এখন অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা যে চিকেনটা তো সেই চিকেনটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব খুব সহজে আপনারা বাসায় চিকেন রেজালাটা তৈরি করে নিতে পারেন খেতে এতটাই মজাদার হয় বাসায় যারা এখনো চিকেন রেজালাটা তৈরি করে খাননি তারা একবার হলো রেসিপিটা ফলো করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এটুকু বলতে পারি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এর জন্য এখানে আমি 1 4 কাপ পরিমাণ পানি ঝরানো টক দই নিয়ে নিলাম অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব বাদাম এখানে আমি কিছু কাঠবাদাম নিয়েছি খোসা ছাড়িয়ে আপনারা যে কোনো বাদামই কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন এখন তিনটা মিশ্রণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তো একটা পেস্ট রেডি এখন ফিরে আসব 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু খুব উপরের দিকে সুন্দরভাবে চলে উঠেছে যখন তেলটা খুব ভালোভাবে উপরের দিকে ভেসে উঠবে এ পর্যায়ে বুঝতে পারবেন যে মশলার মধ্যে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর সঙ্গে আমি আগে থেকে যে পেস্টটা তৈরি করে নিয়েছি ওইটার সাথে অ্যাড করে নিব আর দিয়ে দিব দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আর সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট সুগন্ধির জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে শেষ পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার ট্রাই করবেন এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আবারও প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত চিকেনটাকে রান্না করে নিব এর বেশি চিকেনটা রান্না করার প্রয়োজন নেই যেহেতু এখানে আমি পাকিস্তানি মুরগিটা নিয়েছি আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না আর যেহেতু আমি এর আগে কষিয়ে নিয়েছি সবকিছু মিলে চিকেনটা কিন্তু খুব দ্রুত কুক হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট পর্যন্ত রান্না করে নিব ফিরে আসব 5 মিনিট পর 5 মিনিট পর ঢাকনাটা উল্টে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিনি তো চিকেন রেজালায় মিষ্টিটা একটু হালকা মিষ্টি দিলে দেখা যায় এটা খেতে বেশি ভালো লাগে গ্রেভিটাও বেশ ভালো লাগে এখন অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ চিনি
অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এটা আমি বাজার থেকে কিনে আনা গরম মশলাটা অ্যাড করেছি এখানে আমি 7 থেকে 8টা দিয়ে দিলাম এখন দিয়ে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে আমি আরো 2 মিনিট পর্যন্ত এটাকে রান্না করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এরকম একটা চিকেন রেজালা আপনারা তৈরি করে নিতে পারেন যেহেতু সামনে ঈদ ঈদের স্পেশাল এই চিকেন রেজালাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে একবার হলো রেসিপিটা ফলো করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন তো এরি মাঝে আমার চিকেন রেজালাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি পরিবেশন করে নেব এখন চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি তো একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি তো এর মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন রেজালা তো রেজালাটা দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা মজাদার এবং লবণীয় হয়েছে এই চিকেন রেজালাটা আপনারা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খুব সহজে পরিবেশন করে নিতে পারেন তো উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে নেচ্ছি তো আশা করছি সহজ রেসিপিতে চিকেন রেজালা রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার কোন নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ